ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ডিশের লাইন যদি এটা নির্দিষ্ট থাকে, ভালো বা আল্লাহর হুকুম পালন করে ডিশ যদি পরিচালিত হয় বা যাদেরকে কানেকশন দিবেন তারা এরকম, তাহলে যাই ইসলামিক চ্যানেলস কোরআন ইত্যাদি দেখবে যাই। আর যদি অন্য লাইনে হয় তখন না যাই, কিন্তু বর্তমানে বেশিরভাগ তো গলত পথে ব্যবহার হয়। তবে যদি আপনি জানেন যে এরকম ভালো ক্ষেত্রে ব্যবহার করে অথবা লোক ভালো বুঝতে পারেন যে না সে তাহলে তার কাছে দিবেন, আর না সাধারণত এইসব লাইন জড়িয়ে দেওয়া ঠিক না, অতএব এইসব কাজ করাও ঠিক না। কারণ আল্লাহ বলেছেন তাআউনু আল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে তোমরা সহযোগিতা করো, জুলমের কাজে গুনাহের কাজে সহযোগিতা করো না। বাহ্যিক এটা হারাম পথে ব্যবহার হয়, মানে বেশিরভাগ না হলে তো অনেকটা, আর বেশিরভাগ তো বললে কোনো অত্যুক্তি হয় না বর্তমান জমানাকে সামনে রেখে। তাই এই চাকুরি না নিয়ে অন্য চাকুরি করুন। আল্লাহ ইনশাল্লাহ কত মানুষ জিসে কাজ করে না, কয়জনে সারা বিশ্বে বাংলাদেশ খেয়াল করুন কতজনে কাজ করে ডিসের লাইনে, বেশিরভাগ তো নাই। তো ওদেরকে কি আল্লাহ রিজিক দিচ্ছে না? আলহামদুলিল্লাহ যথাসাধ্য মানুষ, যথাসাধ্য মানুষ চেষ্টা করবে এমন কাজে যেন না যায় যার মধ্যে সন্দেহ রয়েছে। সন্দেহ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ডিশ অথবা এরকম কোনো কাজে মানুষের জন্য যাওয়াটা, যাদের মধ্যে আল্লাহর খৌফ রয়েছে তাকওয়া আছে, ওরা যেতে পারে না। তবে হ্যাঁ, যদি নিশ্চিত হয় যে এটা শুধু ইসলামিক চ্যানেল তাহলে অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক।